ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল। তবে ভোটারদের নয়, দলীয় কর্মীকেই সাহায্য করছিলেন বলে দাবি বিজেপির প্রার্থী কৃষ্ণ মণ্ডলের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে দেখা যাচ্ছে ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পরে সেই টাকা নিচ্ছেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওর সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনো প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে। মিউনিসিপ্যালিটির 28 নম্বর ওয়ার্ডের ওখানে বিজেপির যে কাউন্সিলররা দাঁড়িয়েছে, সে একসময় সিপিএমের জমি মাফিয়া ছিল, রেশন ডিলার, সিপিএমের আমলে প্রচুর পয়সা করেছে। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে সে ওখানকার প্রার্থী হয়েছে এবং সে বিজেপির উত্তরীয় পরে মানুষকে টাকা বিলি করছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাবো যে যে কেউ প্রার্থী টাকা বিলি করতে পারে না, আবেদন করতে পারে, তাদের দুঃখটা বা তার ভালোবাসাটা বিলি করতে পারে, এটা বেআইনি। নির্বাচনের কমিশনের কাছে আবেদন করে তার যেন প্রার্থীপদ খারিজ হয় তার ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে করছি। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তার দাবি, দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন, দলীয় সমস্যায় পড়েছিলেন ওই ব্যক্তি, তাই তিনি টাকা দিয়ে সাহায্য করেছেন। হ্যাঁ, অর্থ দিয়ে সাহায্যটা করেছি, এই কারণে ওটা আমার পার্টির কর্মী আছে, আর ও আমার এসে কাল আজকে মানে গতকালকে এসে পা ধরে উল্টে গেছে, দাদা আমার মানে আমার দাদাটাকে বাঁচাতে হবে, ও অ্যাবনর্মাল আছে। আর যেহেতু আমার ও পার্টি কর্মী আছে, ও তো আর কোনো পাবলিক নেই, যে একটা পাবলিক এসছে সাধারণ মানুষ। আজকে আমার দাদার মেয়ের বিয়ে ভেঙে গেছে, বিয়ে ভেঙে যাওয়ার কারণে আজকে আমি দাদাকে বললাম যে আমি কিন্তু এখন অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, এই কারণে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না যে এখন ভোট চলছে, এখন নির্বাচন বিধি নেই এটা। না, আপনি তো একজনকে সাহায্য করেছেন। হ্যাঁ, একজনকে সাহায্য করেছি, ওটা আমার পার্টি কর্মী, তাই এটার বড় ব্যাপার না। বলছি, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ভোটের আগে টাকা দিয়ে আপনি ভোট কেনার চেষ্টা করছেন। না না না, ওগুলো ভুল কথা। দেখেন, আমি একটা কথা বলি, আমি কাউকে টাকা দিয়ে কেনার অধিকার আমার নেই, আর মানুষ জনতা তার জন্য রায় দিবে, আমার কাউকে আটানা পয়সা দেওয়ারও ব্যাপার নেই, নেওয়ারও ব্যাপার নেই, এই কারণে ব্যাপার নেই যে দেখুন, আমি আজকে আমার 28 নম্বরে মিনিমাম 5200 ভোট আছে, এবার ভোটটা আছে, আমি যদি সবাইকে টাকা দিয়ে কিনতে যাই তাহলে তো আমি রাস্তায় বসে যাবো, ব্যাপারটা তো তাই না। মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।